যা কেমন করে মা কেমন করে মুখটা এরকম করে মুখটা চিন্তা ভাবনা করে তখন বিজ্ঞের মতো মুখটা করে শোন সোহাগ সোনা কি ওই দেখো গাড়ি যাচ্ছে ওই দেখো সোহাগ সোনা ওই দেখো গাড়ি ওলে বাবা নমস্কার শুভ সকাল আমি কেকা তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে 9টা এখন থেকেই আমি তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম তো যাই হোক আজকে ওমকে ডাক্তারখানায় নিয়ে যাব এটা একটা মান্থলি রুটিন চেক আপ তো ওকে প্রতি মাসে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি আর এ মাসে আরও যাচ্ছি যে ওম কি খাবে আর কি খাবে না সেগুলো সঠিকভাবে জানার জন্য তো যাই হোক আর এখানে আমি ব্রেকফাস্টের জন্য ছোলার ডাল এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আলু দেয়া আছে আর এখানে আটা মেখে লেচি কাটা আছে রুটি বানানো হবে এখানে আছে দু রকমের মাছ এটা দুপুরের জন্য তো দুপুরে অ্যাকচুয়ালি কি হবে সঠিকভাবে জানি না তবে দু রকমের মাছ হবে বাটা মাছ আর কাতল মাছ আর এই হচ্ছে ওম সোনার মাছ হলুদ দিয়ে মাখিয়ে রাখা জিওল মাছ এটা ওম সোনা খাবে তেল গরম হলে দেব শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব আদা শুকনো লঙ্কা গোটা জিরের পেস্ট দিয়ে দিলাম মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা গোটা টমেটো দেব নুন দেব হলুদ আছে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আর ছোলার ডাল ছোলার ডাল কষানো হলে দিয়ে দেব গরম জল জল ফুটে উঠলে দিয়ে দেব কিশমিশ দেব পরিমাণ মতো চিনি হাফ টিস্পুন গরম মশলা কাসৌরি মেথি দেব দুটো কাঁচা লঙ্কা ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য ছোলার ডাল রেডি সবকিছু বলবি হ্যাঁ ভুলে যাবি না যেন হ্যাঁ দুজনেই মাথা ঠান্ডা করে বলবি তাল মিষ্টি খাবে কিনা শুনবি বোমতালটা দেখাবি যে এরকমই থাকে হ্যাঁ আর ফলের রস নাশপাতিটার কথা শুনবি যত যা আছে সুন্দর করে পিছিয়ে শুন মাথা ঠান্ডা করে ওখানে দাঁড়াবি দাঁড়িয়ে পর ডাক্তারকে শুনবি কিন্তু আচ্ছা হ্যাঁ আচ্ছা এই দেখো ওম এখন যাবে মনে করে শুনবি ওটা জল খাচ্ছে না ডিহাইড্রেশন হয়ে যাবে আচ্ছা ওমকে নিয়ে আমি এখন ডাক্তারখানায় যাচ্ছি আর এখানে ওমের সমস্ত প্রেসক্রিপশন ওমের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিয়েছি তো চলো এসে কথা হচ্ছে তুমি নেবে তোমার আমেরিকান টুরিস্টারের এই ট্রলিটা
এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া হয়েছিল, আর এটা গত 2 থেকে 3 দিন আগে এসেই পৌঁছেছে। তো এতদিন এটার আনবক্সিং করা হয়নি, তো ভাবলাম আজকে এটার আনবক্সিং করি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করি। আর হাজবেন্ডের যেহেতু পুরীতে মিটিং আছে, তো ও সেই জন্যে আর কি এই ট্রলিটার অর্ডার দিয়েছে। এটা একটা ছোট একটা ট্রলি, আর আমাদের যে কটা ট্রলি আছে সেগুলো বড় ট্রলি, তো ও বড় ট্রলি খুব একটা ক্যারি করতে চায় না, ওই জন্য এই ছোট ট্রলিটার অর্ডার দেওয়া। আমি এখানে হাজবেন্ডের সমস্ত জিনিসই গুছিয়ে নিয়েছি, ওর জামা প্যান্ট সানগ্লাস রুমাল যা যা লাগে সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি, শুধু 2 একটা জিনিস বাকি আছে, সেগুলো আমি লিখে নিয়েছি। আসলে হাজবেন্ডই যাক আর আমরা দুজনেই কোথাও যাই না কেন, আমি একটা লিস্ট করি যে আমাদের কি কি লাগবে, যাতে কোনো কিছুই আমাদের ভুল না হয়। তো সে যাই হোক, তো এখন চলো শুরু করা যাক এই ট্রলিটার আনবক্সিং। দেখো কালারটা, জাস্ট দেখো, জাস্ট ওয়াও দেখতে। কোথাও একা যাওয়ার জন্য এই ট্রলিটা খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো আমার তো এই কালারটা খুবই পছন্দ। তোমাদের এই ট্রলির কালারটা কেমন লাগলো, ট্রলিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আরো কিছু দেখানোর আছে, তো এইটা হাজবেন্ডের একটা টি শার্ট, আমার খুব পছন্দ হয়েছে। এবার দেখাবো আমার সব থেকে পছন্দের জিনিস, সব থেকে কিউট জিনিস, এই দেখো কোমরের একটা শর্টস, এই একটা, এই একটা আর এই একটা, এই যে তিনটে। ওর পাপা গতকাল এগুলো নিয়ে এসেছে। আর এই দেখো টি শার্ট, এই একটা আমার সব থেকে পছন্দ হয়েছে এটা, আই লাভ মম অ্যান্ড ড্যাড, খুব সুন্দর, খুব সুন্দর। আর এই দেখো, এই দেখো ওমের শর্টস আর টি শার্ট গুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমি প্যাকিংটা তাড়াতাড়ি শুরু করি। বাজে রাত 1:20, আমি এই ভিডিওটার এডিট জাস্ট কমপ্লিট করলাম। তো আমি দেখলাম ভিডিওটার এডিট করতে গিয়ে যে আমি এই ভিডিওটার কোনো এন্ডই করিনি, তো ভাবলাম চলো এই সুযোগে তোমাদের সাথেও একটু কথা বলা যাক। আর সকালে তো তোমরা দেখলেই যে আমি ওমকে নিয়ে ডক্টরের কাছে গেলাম, তো ভগবানের আশীর্বাদে, তোমাদের সকলের আশীর্বাদে ওম খুব ভালো আছে, একদম সুস্থ আছে। আমার যে মেইন কোয়ারিজগুলো ছিল সেটা হচ্ছে ওমের খাওয়া নিয়ে। তো আমাকে আমার ডক্টর খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে কোন খাবারটা কিভাবে খাওয়াতে হবে, কোনটা না খাওয়ালেও চলবে। তো সেই অনুযায়ী আমি সমস্ত জিনিসপত্র কিনলাম। তো আমি ওমের জন্য যে হেলথ ড্রিঙ্ক, মানে মেনলি যে দুধটা, তো সেটা উনি কিছুতেই দিতে চাইছিলেন না। তো আমি অনেক রিকোয়েস্ট করাতে অ্যাপটামিল বলে যে হেলথ ড্রিঙ্কটা আছে সেটা উনি আমাকে দিলেন।
তো সেটা কিনলাম। আর ওম দেখছে এই অ্যাপটা মিলটা ভালোই খাচ্ছে আর টেস্টও আছে। তো যাই হোক, আজকে আর গল্প বাড়াবো না, আর কথা বলবো না, অনেক রাত হলো। তোমরা কে কে জেগে আছো, যারা যারা জেগে আছো তারা এবার ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়বো। তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।